দরজায় করে নাড়ছে এশিয়া কাপ এবং বিশ্বকাপের আসর। ক্রিকেটের এই দুই আসরের আগে নিজেদের প্রস্তুত করতে অনুশীলন শুরু করেছে টিম বাংলাদেশ। টিম প্রস্তুতি শুরু করলেও আঙ্গুলের ইঞ্জুরির কারণে এতদিন দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি টাইগার ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। এদিকে গেল আয়ারল্যান্ড সিরিজ থেকেই শরীরের ওজন নিয়ে কিছুটা চিন্তিত সাকিব, কেননা বিশ্বকাপের আগে শরীরের বাড়তি ওজন প্রভাব ফেলতে পারে মাঠের খেলায়। বিশ্বকাপ ও এশিয়া কাপের আগে তাই শরীরের বাড়তি ওজন ঝরিয়ে ফেলতে ভাঙা আঙ্গুল নিয়েই প্রস্তুতি শুরু করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বৃহস্পতিবার সকাল 8টায় সবার আগে মিরপুরে হাজির সাকিব আল হাসান। মিরপুরে এসেই পাক্কা 30 মিনিটের মতো সেরেছেন জিম সেশন, এরপরই চলে যান হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুরের সবুজ গালিচায়। সেখানে অনুশীলন করতে থাকা সতীর্থদের সঙ্গে কুশল বিনিময় করে রানিং সেশন শুরু করেন তিনি। এদিকে পুরো সপ্তাহ জুড়ে রৌদ্রের তীব্র তাপের নিচে অনুশীলন চললেও বৃহস্পতিবার সকাল থেকে আকাশে দেখা গেছে কালো মেঘ। মেঘলা আকাশের নিচেই ফিল্ডিং অনুশীলনে ব্যস্ত শান্ত মুশফিকরা। শান্ত যেন এদিন অনুশীলনে ছিলেন বেশ ফুরফুরে মেজাজে, তাই তো দারুণ এক থ্রোতে স্টেম ভেঙে মাঠেই শুরু করেন ড্যান্স। এদিকে মুশফিককেও দেখা গেছে সতীর্থদের সঙ্গে আনন্দে মাততে, দুহাত মেলে তার এই আনন্দই বলে দেয় ব্যাট হাতে সময়টা ভালো কাটাচ্ছেন মিস্টার ডিপেন্ডেবল।